সালাম আলাইকুম সকলে। আজকে আমাদের ন্যাশনাল টিমস কমিটি মিটিং ছিল, আমাদের মিটিং আজকে হাইব্রিড ছিল, ইন পার্সন অ্যান্ড জুম দুটা মিলিয়ে। তো আমাদের মূলত আজকে মিটিংটি ছিল, সামনে আমাদের যে দুটি খেলা আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, আপনারা সকলেই অবগত আছেন যে আগামী জুন মাসের 6 তারিখে এবং 11 তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশে, যেখানে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে এবং সেখানে তাদের সাথে আমাদের এখানে খেলা হবে আমাদের কোয়ালিফাইং ম্যাচটা। আর আমরা যাব দোহা কাতারে, লেবাননের সাথে সেখানে খেলা হবে। লেবানন তাদের দেশের পরিস্থিতির কারণে তাদের হোম ভেনিউ হিসেবে বেছে নিয়েছে দোহা কাতার, তো আমরা সেখানে যাব পরবর্তীতে আমাদের ম্যাচ খেলার জন্য। তো আমাদের ক্যাম্প শুরু হবে 1 তারিখে, 1 জুন, যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে 29 জুন। আমরা আশা করছি আমাদের প্লেয়ার তালিকা আমরা রিলিজ খেলোয়াড় তারা প্লেয়ার তালিকা আমরা রিলিজ করতে পারবো 30 জুনের মধ্যে, সকালের মধ্যে আমরা রিলিজ করতে পারবো, তখন আপনারা সকল প্লেয়ারের নাম জেনে যাবেন। আর আমাদের ইতিমধ্যে যে সিদ্ধান্ত হয়েছে গৃহীত, যে আমাদের টিম ম্যানেজার পরবর্তী থাকছে আমির খান, হেড কোচ যিনি আছেন তিনি আছেন, আর বাকি সকল স্টাফও আমাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আগামী দুটি ম্যাচ আমাদের খেলা হবে। আপনার কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। চাহিদা তারা আমাদেরকে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা করছি। তাদের মধ্যে একটা টিম ঘুরে গেছে, আরেকটি টিমও আবার আসবে, এবং তারা আসবে কিন্তু 4th জুন, 4th জুন আসবে দুপুর 12:30টায়, এসে তারা 6 তারিখে আসতে খেলা হবে, খেলার পরপরই তারা কিন্তু আবার এখান থেকে চলে যাবে। জি, আমরা যা করে থাকি সাধারণত সবসময় সেভাবে আমরা করতেছি, সেগুলো সময় আগে পিছিয়ে করে সবকিছু করে আমাদের সব জিনিস ঠিক করা আছে বেসিক্যালি। আর আমাদের টিম থাকবে এবারে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, আমাদের ফুল টিম থাকবে, সেখান থেকে আমাদের যেসব ট্রেনিং হয়ে থাকে একই ট্রেনিং হবে, ভেনিউ একই, সবই কিছু আমাদের একই থাকবে বেসিক্যালি। আমরা দেখেছি কুয়েতে যে খেলা হয়েছে সেটার ব্যাপারে আলোচনা করেছি এবং সেখানে কি কি আমাদের শিক্ষণীয় ছিল সেগুলো বিষয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, এবং এই দুটো ম্যাচেও আমাদের একটা ভালো সুযোগ আছে। যদি অস্ট্রেলিয়া একটা অত্যন্ত শক্তিশালী দল, ওয়ার্ল্ড কাপ খেলা দল, কিন্তু লেবাননের সাথে রাখবে, যেহেতু আমাদের রেজাল্ট ইতিমধ্যে একবার ভালো হয়েছে, আমরা ডেফিনেটলি চেষ্টা করতে পারি সেটা ভালো করার জন্য। এবং এর মধ্যে এই বাকি ম্যাচগুলো খেলার মাধ্যমে আমাদের টিমের কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা অলরেডি অর্জিত হয়েছে। তার মধ্যে তারা সৌদি আরবে তারা একটা লম্বা প্রায় 17 দিনের তারা ক্যাম্প করতে পেরেছে, কুয়েতে খেলেছে, ফলে ইতিমধ্যে এখন মানে লেবানন প্যালেস্টাইন বা খেলা বা আমাদের এই এই মধ্যপ্রাচ্যিক এই খেলায় এটা খুব বেশি আর তাদের জন্য অপরিচিত না, তারা বেশ খানিকটা পরিচিত। আমি আশা করছি তাদের স্বাচ্ছন্দ্য বোধটা একটু বৃদ্ধি পাবে, এবং তাতে যদি আমাদের ম্যাচের রেজাল্টটা বিশেষ করে লেবাননের সাথে যদি আমরা একটা ইতিবাচক ফলাফল পেতে পারি, সেটা আমাদের জন্য এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটা খুব ভালো একটা অর্জন হয় বলে আমরা মনে করছি। সেই বিষয়ে আমরা কোচকে বলেছি মনোযোগ দেওয়ার জন্য, যেহেতু প্লেয়াররা দীর্ঘ সময় তারা লিগ খেলে গেছে, সকল প্লেয়াররাই কিন্তু আমরা দেখতে পেয়েছি মাঠে তারা কে কেমন পারফর্ম করেছে, তাদের আলোচনা হয়েছে এবং হামজার বিষয়ে আপনার সকলে অবগত আছেন। ইতিমধ্যে আমি নিজেই ফোন করে ব্রিটিশ হাইকমিশন, বাংলাদেশি হাইকমিশন যেটি ইউকে আছে, সেখানে আমি আলাপ করেছি, হাইকমিশনের মহোদয়ের সাথে আমার নিজে সরাসরি আলাপ হয়েছে, এবং হামজা যখন যেদিন গেছিল সেদিন তার কয়েকটা কাগজ শর্ট ছিল, যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিল না, হয়তো ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সে চলে গেছে। এবার এরপর কথা হয়েছে আমার হাইকমিশন মহোদয়ের সাথে, সেরপর যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে, কিন্তু তার পরবর্তীতে সে আবার ছুটিতে চলে গেছে, ভ্যাকেশনে গেছে। তার মার সাথে আমাদের হাইকমিশনের অফিসের সাথে কথা হয়েছে, তার মার সাথে আমাদের এখানেও কথা হয়েছে। সুতরাং আমি আশা করছি যখনই সে নেক্সট অ্যাভেলেবেল থাকবে, বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো, এবং তার জন্য যে আমাদের ঢাকাতেও যে প্রক্রিয়াগুলো ফলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো আমরা আমাদের ফলো আপের মধ্যে আমরা রাখছি। দিয়াবাদের ক্ষেত্রে কিন্তু একই জিনিসটা, কিন্তু ক্ষেত্রটা ওর ইস্যুটা হচ্ছে সম্পূর্ণ একটা পৃথক ভিন্ন ইস্যু ফ্রম হামজা বা এর আগে
জামাল বা তারিক কাছে থেকে সম্পূর্ণ ভিন্ন, ইভেন এলিটার থেকেও একটা ভিন্ন ক্যাটাগরি এটা হচ্ছে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, এটা সামনে দেখি আমরা কি করা যেতে পারে। আমাদের চেষ্টা থাকবে যতদূর সম্ভব, যত দ্রুত সম্ভব, এটা কোনো ফেলে রাখা হয়ে না। যখনই আমি দেখেছি মিডিয়ায় খবর দেখেছি এটা ইয়ে হয়েছিল, সাথে সাথে আমি নিজেই আমাদের অফিস থেকে তথ্য নিয়ে আমি নিজেই হাইকমিশনে ফোন করেছি, আমার আগে থেকে পরিচিতি আছে কথাবার্তা বলে সেগুলোকে আমি চেষ্টা করেছি সুরাহা করার জন্য। আমাদের বিশেষে ফেরত আসলে এটা খুব দ্রুত সেখানে কাজগুলো কিন্তু এগিয়ে যাবে। সে তার ফ্যামিলি সহই সে একটা জায়গায় চলে গেছে, তুরস্ক চলে গেছে, ওদের যে ভ্যাকেশন হয় সে চলে গেছে। As you know, we have